কথকের কণ্ঠে এখন শুনবেন মঞ্জিল সেনের গল্প পূর্বা এক্সপ্রেস। অর্ক আর বালাচন্দ্রন দুই বন্ধু, ওরা দুজন এক পাড়াতেই থাকে। দক্ষিণ কলকাতার এক নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা একই সঙ্গে পড়েছে। এখন আবার পার্ক স্ট্রিটের একটা কলেজে একসঙ্গে পড়ছে। লেখাপড়ায় দুজনেই ভালো, যাকে বলে শার্ট। বালাচন্দ্রনের বাড়ি কেরালায়, কিন্তু জন্ম থেকেই ও কলকাতায়, তাই গড়গড় করে বাংলা বলতে পারে। বরং মাঝে মাঝে বাংলা ইডিয়াম ব্যবহার করে বন্ধুদের ও তাক লাগিয়ে দেয়, যেমন সোনার পাথর বাটি, উদর পিণ্ডি বুধর ঘাড়ে, এইসব। কয়েকটা ডাকাতির কেসে ওদের বুদ্ধি আর সাহস ডাকাতদের ধরতে সাহায্য করেছিল, তাই টালিগঞ্জ থানার ওসি ওদের খুব স্নেহ করেন। ওদের দুজনের বেশ কিছু রোমাঞ্চকর কাহিনী আগে ছাপা হয়েছে, তবে এসব ব্যাপারে অর্কর মাথায় খেলে বেশি, বালাচন্দ্রন ওর সহকারী। টালিগঞ্জ থানার ওসি তো ঠাট্টা করে ওদের নাম দিয়েছেন মাস্টার হোমস আর মাস্টার ওয়াটসন। অর্ক নিজে কিন্তু ফেলুদার ভক্ত। সামনে ছুটি, ওরা ঠিক করল এবার দিল্লিতে বেড়াতে যাবে। ওরা দুজন সব সময় একসঙ্গেই বেড়াতে যায়, কখনো হয়তো অর্কের, আবার কখনো বালাচন্দ্রনের আত্মীয়ের বাড়ি। দিল্লিতে বালাচন্দ্রনের মাসি থাকেন, মেশো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বড় অফিসার। ওরা কয়েকবারই কলকাতায় এসেছেন, তাই অর্ককে চেনেন। ওরা দুজন যে হরিহর আত্মা তাও ওদের জানতে বাকি নেই, তাই বালাচন্দ্রনকে দিল্লি যাবার জন্য চিঠি লেখার সময় অর্কও যেন সঙ্গে যায় এ কথা লিখতে ওরা ভোলেননি। ওরা পূর্বা এক্সপ্রেসে যাবে ঠিক করল। এই ট্রেন সকালবেলা হাওড়া স্টেশন থেকে ছাড়ে, পরদিন বেলা ১১টার মধ্যে নিউ দিল্লি স্টেশনে পৌঁছয়। ওরা যে সংরক্ষিত কামরায় আসন পেল সেটায় ৬টা কিউবিকল, প্রত্যেক কিউবিকলে ৬টা করে আসন। দিনের বেলা মুখোমুখি দুটো লম্বা আসনে ৩ জন করে নির্দিষ্ট সিটে বসে, রাত্রিরে ওই দুটো আসনের ওপর দুটো করে বাঙ্ক পেতে মোট ৬টা শোবার জায়গা হয়ে যায়। তাছাড়া ওই কিউবিকুলের উল্টো দিকে যাতায়াতের পথের পাশে দুটো সিট, দুজন বসতে পারে। রাত্রিরে ওই দুটো জোড়া করে একজনের শোবার ব্যবস্থা, আর তার ওপরে একটা বাঙ্কে আরেকজন শুতে পারে। তার মানে ওই কামরায় মোট ৪৮ জন যাত্রীর আসন। তবে উটকো যাত্রী উঠে প্রায়ই ভিড় করে, সংরক্ষণের তোয়াক্কা রাখে না। অর্ক আর বালাচন্দ্রন জালনার ধার থেকে পাশাপাশি দুটো আসন পেয়েছিল। রাত্রিরে একজনকে নিচে আর একজনকে মাঝখানের বাঙ্কে শুতে হবে। ওদের দুজনেরই মা সঙ্গে খাবার দিয়ে দিয়েছিলেন, অর্কের সঙ্গে লুচি, আলুর দম আর কড়া পাকের সন্দেশ, বালাচন্দ্রনের সঙ্গে ইডলি, ধোসা আর বড়া। তাছাড়া কলা আর বিস্কুটও ছিল। দুপুরের খাওয়া হয়ে যাবে, বিকেলে শুধু চা নিলেই হবে, রাত্রিরে খাবার কিনতে হবে। মোগলসরাই স্টেশনে নাকি প্ল্যাটফর্মে গরম গরম পুরী আর আলুর তরকারি বিক্রি হয়, দামও তেমন বেশি নয়। ওরা ঠিক করল তাই খাবে, সঙ্গে বোতলে পানীয় জল আছে, চিন্তা নেই। ওরা কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই খেতে শুরু করেছিল। সদ্য তরুণ বয়স, খাই খাই ইচ্ছেটা যাবে কোথায়। বালাচন্দ্রনের বড়া দেখতে দেখতে সাবার। ওদের কিউবিকলে আর ৪ জন যাত্রী হল এক রাজস্থানি স্বামী স্ত্রী আর তাঁদের ২ ছেলে মেয়ে। ভদ্রলোকের বয়স ৫০ পেরিয়েছে মনে হয়, ভদ্রমহিলার ৪০-এর ঘরে, আর ছেলে মেয়ে দুটির বয়স ১৩ আর ১১-এর বেশি বোধহয় হবে না।
সঙ্গে বড় বড় দুটো চামড়ার সুটকেস, জিনিসপত্রের ঠাসা। কথায় কথায় ওরা জানতে পারল বড় বাজারে ভদ্রলোকের অ্যালুমিনিয়ামের ব্যবসা, দিন পনেরোর জন্য একটা বিয়ে বাড়ি যাচ্ছেন। ওরা দুজনে একা একা যাচ্ছে, তাই ভদ্রলোক আর তাঁর স্ত্রী ওদের খোঁজ খবর নিচ্ছিলেন। ওদের সঙ্গে ডিব্বায় অনেক খাবার, তা থেকে ওদেরও দিলেন। ওরা অনেকবার বলল ওদের সঙ্গে খাবার আছে, কিন্তু ভদ্রমহিলা শুনলেন না। বিকেলে মিঠাই খাওয়ালেন, পাকা চালকুমড়ো থেকে তৈরি, খেতে কিন্তু বেশ ভালো। অর্ক আর বালাচন্দ্রন ওদের ধোসা আর সন্দেশ না খাইয়ে ছাড়ল না। ক্রমে সন্ধে হল। মোগলসরায়ের আগে দুজন যাত্রী উঠল কামরায়। লম্বা চওড়া চেহারা, উত্তরপ্রদেশেরই লোক মনে হয়, ওদের কিউবিকলেই ঢুকল। রাজস্থানি ভদ্রলোক তাদের বললেন ওটা রিজার্ভড কামরা। ওদের একজন বলল ওরা মোগলসরায়ের দুটো স্টেশন পরেই নেমে যাবে, মেহরবানি করে ওদের একটু বসতে দিলে ওরা বাধিত হবে। কি আর করা যায়, একটু একটু করে সরে ওদের জায়গা করে দিতে হল। ওরা মুখোমুখি সিটে বসল। কথায় কথায় ওরা বলল ওদের দাদাজির খুব অসুখের খবর পেয়ে ওরা যাচ্ছে, তাড়াতাড়িতে রিজার্ভেশন করতে পারেনি। অর্কুর মনে কিন্তু কেমন একটা খটকা লাগছিল। লোক দুটোর সঙ্গে বড় বড় দুটো থলি, কিন্তু দেখেই বোঝা যায় তার মধ্যে কিছু নেই, খালি থলি নিয়ে ট্রেনে উঠেছে, সিট রিজার্ভেশন নেই। কি ব্যাপার! তাছাড়া ওরা বেশি দূর যাবে না, তবে অন্য কোনো ট্রেন কেন ধরল না? টিকিট চেকার এলে তো ওদের নামিয়ে দেবে। ওর গোয়েন্দাসুলভ মনটা চনমন করে উঠল। লোক দুটোর ওপর নজর রাখতে হবে। একটু পরেই ওদের একজন পকেট থেকে চকলেটের দুটো বার বের করে তা ভেঙে ভেঙে সবাইকে দিতে গেল। রাজস্থানি ভদ্রলোক নানা করলেন, কিন্তু ওরা যেন জোর করেই চারজনের হাতে চকলেট গুঁজে দিল। তারপর অর্কদের পালা, ওরাও নিস্তার পেল না, অনিচ্ছা সত্ত্বেও নিতে হল। শুধু তাই নয়, ওদের কিউবিকলের উল্টো দিকের প্যাসেজের পাশে যেই দুটো সিট, তাতে একজন শিখ ভদ্রলোক আর তাঁর স্ত্রী ছিলেন, তাঁদেরও বাদ দিল না। তাঁরা তো খুশি হয়ে সঙ্গে সঙ্গেই চকলেট মুখে পুড়ে দিলেন। রাজস্থানি ভদ্রলোকের ছেলে মেয়েরাও খেতে যাচ্ছিল, কিন্তু ওদের মা বললেন একটু আগে ওরা অনেক মিঠাই খেয়েছে, ওটা যেন পরে খায়। ওরা ভাই বোন একটু ক্ষুণ্ণ হয়ে চকলেট পকেটে রেখে দিল। যে চকলেট দিয়েছিল সে বলল ঠিক আছে পরেই খেও, রাত্রিরে খাবার পরে খেও, মুখটা ভালো লাগবে। সে হাসল। অর্কর সন্দেহটা এখন প্রবল হল। খবরের কাগজে মাঝে মাঝেই চোখে পড়ে ট্রেনে যাত্রীদের বিস্কুট কিংবা অন্য খাবার খাইয়ে অজ্ঞান করে দুর্বৃত্তরা যাত্রীদের সবকিছু হাতিয়ে মাঝপথে গাড়ি থেকে নেমে যায়। যারা খাবার খায় তারা ঘুমে এমন অচেতন হয়ে পড়ে যে কয়েক ঘন্টা জ্ঞান থাকে না, অনেক সময় মারাও যায়। বিষ বা ওষুধ মেশানো ওই খাবারের ক্রিয়া কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয় না, সময় নেয়, তাই লোকে সন্দেহ করে না। ও বালাচন্দ্রনকে কনুই দিয়ে আসতে ঠেলা মারল, তারপর ইঙ্গিতে চকলেট খেতে মানা করল। বালাচন্দ্রন ব্যাপারটা ঠিক বুঝল না, কিন্তু অর্কর ওপর ওর যথেষ্ট আস্থা, তাই চকলেটটা তখনই খেল না। মোগলসরাই স্টেশনে রাজস্থানি ভদ্রলোক জল নেবার জন্য দুটো বোতল নিয়ে নামলেন। অর্কও বালাচন্দ্রনকে ডেকে গাড়ি থেকে নেমে পড়ল। রাজস্থানি ভদ্রলোককে ও ধরে ফেলল, তারপর বলল আঙ্কেল একটা কথা বলবো, কিছু মনে করবেন না। না বেটা, কি বলবে বলো। অর্ক বলল দেখুন, আমাদের কামরায় যে দুজন উঠেছে তাদের আমার ভালো লোক বলে মনে হচ্ছে না, ওদের সঙ্গে দুটো বড় বড় থলি, কিন্তু থলিতে কিছু নেই, খালি থলি নিয়ে কেউ ট্রেনে ওঠে না,
ওরা আগ বাড়িয়ে সবাইকে চকলেট খেতে দিয়েছে, না করলেও শোনেনি। চকলেটের ওপর ছেলে বুড়ো সবারই লোভ, কিন্তু কাগজে মাঝে মাঝে খবর বেরোয় যাত্রীদের এমন চকলেট কিংবা অন্য কিছু খাইয়ে অজ্ঞান করে দুষ্টু লোকেরা, তাদের সব কিছু লুট করে নেমে যায়, খালি থলি দুটো নিশ্চয়ই জিনিসপত্র ভরে নেবার জন্য। খালি থলি নিয়ে এমনি কেউ ট্রেনে ওঠে না। ভদ্রলোক বললেন, হক কথা, তুমি ঠিক বলেছ, আমিও কাগজে এমন ঘটনা পড়েছি, কিন্তু আমি এমন বুদ্ধু এ কথা আমার মনেও আসেনি। তুমি খুব বুদ্ধিমান ছেলে আছো, ভেরি শার্প। বালাচন্দ্রন এবার বলল, মাই গড, তাই তুই তখন কনুয়ের গুঁতো মেরেছিলি। আমারও প্রথম থেকে লোক দুটোকে সাসপিশাস ক্যারেক্টার মনে হচ্ছিল, কিন্তু এখন কি করা যায়? ভদ্রলোক অসহায়ের মতো বললেন, আন্টি আর আপনাদের ছেলে মেয়েকে কোনো ছুতো করে আড়ালে ডেকে নিয়ে বলুন তারা যেন চকলেট খেয়েছে এমন ভান করে, ওরা যেন বুঝতে না পারে। তারপর আমরা ঘুমের ভান করে শুয়ে থাকব, ওদের হাতে নাতে ধরব। কিন্তু ওরা গুন্ডা, ভদ্রলোক ইতস্তত করলেন, ওদের কাছে যদি ছোড়া পিস্তল থাকে? তা ঠিক, অর্ক বলল, আমাদের উল্টো দিকের শিখ ভদ্রলোক আর তাঁর স্ত্রী চকলেট পেয়েই খেয়ে ফেলেছেন, ওদের কাছ থেকে কোনো সাহায্য আশা করা যায় না। আমার মনে হয় ওদের ইচ্ছে করেই চকলেট দিয়েছে, লোক দুটো যাতে রাত্রিরে জিনিসপত্র থলেতে ভরার সময় ওরা দেখে না ফেলেন। একটু থেমে ও বলল, আমি এই কামরায় আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, সমস্ত ব্যাপারটা জানিয়ে তাদের সাহায্য চাইব। ওই লোক দুটো থলিতে জিনিসপত্র ভরতে শুরু করলেই আমি আর আমার বন্ধু চিৎকার করে উঠব, তখন যেন তারা ছুটে আসেন। একসঙ্গে অনেক লোককে দেখলে ওরা কিছু করতে সাহস পাবে না। তাই ঠিক হল। ভদ্রলোক জলের বোতল দুটো ভরে কামরায় উঠলেন। অর্ক আর বালাচন্দ্রন প্ল্যাটফর্মে জ্বলন্ত উনুনে চাপানো কড়াইতে ভাজা গরম গরম পুরি আর তরকারি চেটে পুটে খেয়ে নিল। তখনও ট্রেন ছাড়তে দেরি আছে, খাওয়া দাওয়ার জন্য ট্রেন ওখানে অনেকক্ষণ থামে। অর্ক আর বালাচন্দ্রন কামড়ায় উঠল। অর্ক চলে গেল অন্য যাত্রীদের দিকে, বালাচন্দ্রন ওর আসনে গিয়ে ভালো মানুষের মতো বসল, যেন লোক দুটো সন্দেহ না করে। এদিকে ভদ্রলোক তাঁর স্ত্রীকে টয়লেটে নিয়ে যাবার অচিলায় বাইরে নিয়ে সব বললেন। প্ল্যাটফর্মে একজন ভেন্ডার চকলেট এবং আরও কিছু খাবার বিক্রি করছিল, তার কাছ থেকে কয়েকটা চকলেট বার কিনে তিনি তাঁর ছেলে মেয়েদের বাইরে এনে তা দিলেন, আর ওই লোক দুটোর দেওয়া চকলেট নিয়ে নিলেন। ওদের বলে দিলেন লোক দুটোকে দেখিয়ে দেখিয়ে যেন ওই চকলেট খায়, ওদের যেন ভুলেও না বলে যে ওগুলো তাদের দেওয়া চকলেট নয়। ওরা ব্যাপারটাকে একটা মজার খেলা বলেই মনে করল। ভদ্রলোক এক ফাঁকে চকলেটের দুটো টুকরো বালাচন্দ্রনের হাতে গুঁজে দিলেন, ওর আর অর্কর জন্য। অর্ক এদিকে বেছে বেছে যেখানে পুরুষ বেশি আছে সেসব কিউবিকলে গিয়ে সংক্ষেপে সব ঘটনা জানিয়ে ঠিক সময় তাদের সাহায্য প্রার্থনা করল। একটা কিউবিকলে ছজনই পুরুষ ছিল, সবাই বাঙালি আর যুবক, তারা দিল্লিতে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিল। তাদের একজন বলল, খোকা, তুমি কি খুব গোয়েন্দা গল্প পড়ো? বেশ জমিয়ে দিয়েছো দেখছি। খোকা বলায় অর্কর রাগ হল। ও বলল, কলকাতায় ফিরে টালিগঞ্জ থানার ওসিকে ফোন করে জিজ্ঞেস করবেন অর্ক চৌধুরী নামে কাউকে তিনি চেনেন কিনা। দাঁড়াও দাঁড়াও, ওদের একজন বলে উঠল, অর্ক চৌধুরী নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, দেশপ্রিয় পার্কের কাছ থেকে একটা বাচ্চাকে চুরি করার ব্যাপারে তোমরা পুলিশকে সাহায্য করেছিলে, তোমাদের জন্যই বাচ্চাটাকে উদ্ধার করা গিয়েছিল। কাগজে তোমার আর তোমার বন্ধুর নাম আর ছবি বেরিয়েছিল। অর্ক এবার একটু লজ্জা পেল, বলল, হ্যাঁ, আমার বন্ধুও আছে আমার সঙ্গে। ব্যাস, আর কোনো দ্বিধা বা সংশয় রইল না কারোর মনে।
ওই কামরায় আরও অনেকে ব্যাপারটা জানল। অর্ক কিন্তু সবাইকে বলল কেউ যেন কৌতূহলী হয়ে ওই কিউবিকলে উঁকি ঝুঁকি না মারেন, কিংবা এমন কিছু না করেন যাতে ওরা সাবধান হয়ে যায়। সবাই ওর কথার গুরুত্ব বুঝল। ও ফিরে আসার পর ওই দুজনের একজন জিজ্ঞেস করল, এতক্ষণ কোথায় ছিলে? একটু যেন সন্দেহ হয়েছে। আমাদের পাড়ার এক ভদ্রলোক যাচ্ছেন দিল্লি, অর্ক অম্লান বদনে বলল, ওই শেষের দিকে আছেন, আমাকে দেখে ডাকলেন। আচ্ছা, লোকটি যেন নিশ্চিন্ত হল। মোগলসারাই ছাড়ার পর ওরা সবাই বেশ যেন উপভোগ করছে এমনভাবে চকলেট খেল। অর্ক লক্ষ্য করলে লোক দুটোর চোখে চোখে যেন ইশারা খেলে গেল। রাজস্থানী ভদ্রলোক একটা দারুণ চাল চেলেছিলেন, ব্যবসায়ী মাথা তো, বুদ্ধির অভাব নেই। এবার শোবার পালা। লোক দুজনের একজন বলল, আপনারা আরাম করে শুয়ে পড়ুন, আমরা একধারে একটু জায়গা নেব, আর দুটো স্টেশন পরেই তো নেমে যাব। তারপর একটু হেসে বলল, ততক্ষণ আপনাদের মালপত্তরের ওপর নজরও রাখব। অর্ক মনে মনে ভাবল, নিজেদের খুব চালাক মনে করেছো, মজাটা টের পাওয়াচ্ছি। উল্টো দিকে দুই সিটের শিখ দম্পতি ততক্ষণে ওপরে আর নিচে বিছানা পেতে শুয়ে পড়েছেন, গাঢ় ঘুমে অচেতন। ওদের জন্য মনে মনে কষ্ট হল অর্কর। চকলেটে কতটা বিষ ওষুধ মেশানো কে জানে, ওদের সাবধান করার সুযোগই পাওয়া গেল না। রাজস্থানী ভদ্রলোক বিছানা পাতলেন, তাঁর স্ত্রী নিচের একটা বাঙ্কে শুলেন, ওদের মেয়ে মাঝখানের বাঙ্কে আর ভদ্রলোক একদম ওপরে, অর্ক ভদ্রমহিলার উল্টো দিকের বাঙ্কে, মাঝখানেরটায় বালাচন্দ্রন আর ওর ওপরে ভদ্রলোকের ছেলে। অর্ক আর বালাচন্দ্রন কাছাকাছি রইল যাতে প্রয়োজনে ওরা একসঙ্গে লোক দুটোকে বাধা দিতে পারে। আরও একটু রাত হল, ছেলে মেয়ে দুজন এমনিতেই ঘুমিয়ে পড়েছে, ভদ্রমহিলারও সেই অবস্থা। গাড়ির ঢুলুনিতে ভদ্রলোকেরও দুচোখ বুজে এসেছে, ফুরুত ফুরুত করে নাক ডাকছে। অর্ক মনে মনে ভাবল, কামরার অন্য সব যাত্রীরও যদি ওই অবস্থা হয় তবে বিপদ ঘটতে পারে। ও আর বালাচন্দ্রন কিন্তু ঘুমের ভান করে শুয়ে আছে, মাঝে মাঝে চোখ পিটপিট করে দেখছে। আশেপাশের সব কিউবিকল নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে এমনটাই মনে হয়। পূর্বা এক্সপ্রেস একটা স্টেশনে থামল, দূরপাল্লার দ্রুতগামী গাড়ি, অনেক স্টেশন পেরিয়ে তবে থামে, সময়ও নেয় বেশ। গাড়ি এখানে অল্পক্ষণ দাঁড়াল, কেউ কিন্তু আর ওই কামরায় উঠল না। রাত হয়েছে, রিজার্ভড কামরায় এখন ওঠা বারণ, আগে যারা উঠেছিল তাদের অনেকেই নেমে গেছে। আবার কামরা নিস্তব্ধ, ট্রেন থামায় যারা জেগেছিল তারা যেন আবার ঘুমিয়ে পড়েছে। তারপর একসময় লোক দুটো উঠে দাঁড়াল, ওদের সকলের মুখের দিকে তাকাল, সবাই মনে হয় গভীর ঘুমে আচ্ছন্ন। লোক দুজন নিশ্চিন্ত হল, একজন ওই কিউবিকলে ঢোকার মুখটায় আড়াল করে দাঁড়িয়েছে, যদি অন্য কোনো যাত্রী টয়লেটে যায় তবে ভেতরে কি ঘটছে তা যেন চোখে না পড়ে। আরেকজন পকেট থেকে কি সব যন্ত্র বের করল, তারপর রাজস্থানী পরিবারের বড় একটা সুটকেস আসনের তলা থেকে টেনে এনে তার তালা খুলে ফেলল। খুব তাড়াতাড়ি ওই সুটকেস থেকে জিনিসপত্র বের করে একটা থলিতে এসে ভরতে লাগল, দেখতে দেখতে থলি ভরে গেল, সুটকেসও ফাঁকা। খালি সুটকেসটাকে আবার আসনের তলায় ঠেলে দিয়ে দ্বিতীয় সুটকেসটাকে নিয়ে পড়ল, আর তখনই অর্ক এক লাফে নেমে পড়ে তার ঘাড়ে ডান হাতে তালু দিয়ে ক্যারাটের একটা চপ মারল,
আর চেঁচিয়ে উঠল, চোর চোর! সঙ্গে সঙ্গে বালাচন্দ্রন বাঙ্ক থেকে যে পাহারা দিচ্ছিল তার ঘাড়ে লাফিয়ে পড়ল। যাকে অর্ক আঘাত করেছিল সে মাটিতে লুটিয়ে পড়েছে। অন্যজনের ঘাড়ে বালাচন্দ্রন লাফিয়ে পড়ায় তাল সামলাতে ব্যস্ত। রাজস্থানী ভদ্রলোকও নেমে এসেছেন, তাঁর ঘুম ভেঙে গেছে, তিনিও চোর চোর বলে চেঁচাচ্ছেন, আর যে দাঁড়িয়েছিল দুহাতে তাকে কিল চর মারছেন। সমস্ত ব্যাপারটাই এমন নিমেষের মধ্যে ঘটে গেল যে লোক দুটো বাধা দেবার চেষ্টাই করতে পারল না। এদিকে অন্যান্য যাত্রীরা ছুটে এসেছে, সেই বাঙালি যাত্রীরা এসেছে সবার আগে, তারা যেন প্রস্তুত হয়ে ওই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। অর্কর প্ল্যান ব্যর্থ হয়নি। তারপরে শুরু হলো ধোলাই, যাকে বলে গণধোলাই। পরে স্টেশনে লোক দুটিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তাদের অবস্থা দেখে তখন মায়াই হলো। শিখ দম্পতিকে হাসপাতালে পাঠাতে হয়েছিল, প্রায় এক ঘন্টা দেরি করে তবে ট্রেন ছাড়ল, কিন্তু তার জন্য কারও অভিযোগ নেই। এমন একটা ঘটনার সঙ্গে জড়িত হবার জন্য সবাই যেন রোমাঞ্চিত। অর্ক আর বালাচন্দ্রনের প্রশংসায় সবাই পঞ্চমুখ। রাজস্থানী ভদ্রলোক অর্ককে জড়িয়ে ধরে বললেন, বেটা, তোমাদের জন্য আমার জিনিসপত্র বেঁচে গেল। ভাইজির শাদিতে যাচ্ছি, সঙ্গে দামি সব জিনিস, সোনা দানা গয়নাও আছে। লোক দুটো বোধহয় খবর পেয়েছিল, কলকাতা থেকেই আমার পিছু নিয়েছিল, অন্য কামরায় উঠেছিল, মোগলসরাইয়ের আগের স্টেশনে এই কামরায় এসেছিল যাতে কেউ সন্দেহ না করে। আর ভদ্রমহিলা জয়পুরে তাঁদের বাড়িতে ওদের নেমন্তন্ন করলেন, বললেন এমন রাজস্থানি খানা খাওয়াবেন যা কোনো দিন ওরা ভুলতে পারবে না। শুধু মুখের কথাই নয়, দিল্লিতে ওদের ঠিকানাও তিনি নিলেন, বললেন কর্তাকে পাঠিয়ে কয়েকদিনের জন্য ওদের জয়পুর নিয়ে যাবেন, রাজস্থান ঘুরে দেখবার সব ব্যবস্থা করে দেবেন, ওরা তাঁদের অতিথি হয়ে থাকবে। ভদ্রমহিলার আন্তরিকতা স্পর্শ করল অর্ক আর বালাচন্দ্রনের হৃদয়। কথকের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন মঞ্জিল সেনের গল্প পূর্বা এক্সপ্রেস। প্রথমেই আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে কথকের কণ্ঠে গল্প শোনার জন্য। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এর সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আমাদের নতুন পোস্টের নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।